দলের প্রচারের প্রতিযোগিতায় এর সুবিধা পাচ্ছেন না তারা। এজন্য নগরবাসী দুষছে রাজনীতিবিদদের। রাজধানী ট্রাফিক ব্যবস্থা নিয়ে আজকের রহমানের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব আজ। রাজধানীর প্রায় সব সিগন্যাল পয়েন্টে পথচারী ও যানবাহন চালকদের জন্য দিক নির্দেশনামূলক সংকেত চিহ্ন দেয়া হয়, কিন্তু রাজনৈতিক দল ও সংগঠনের পোস্টারে এর বেশিরভাগই ঢাকা পড়ে যাচ্ছে। অনেক সময় রোড ক্রস করার সময় যে এরোসিনি গুলো দেখা যায় না, লাইটিং কুস্তে কেন তারা পোস্টার বিনা লাগাবে, এটা আমরা সাপোর্ট করি না কখনো। এইভাবে তো প্রচারণা কোনো সিস্টেম না, প্রচারণা করুক আপনার ব্যানার গুলো লাগা গাছে গাছে ব্যানার লাগাই দেখ, দেয়ালে লাগাই। অনেক ক্ষেত্রে ডিজিটাল ব্যানারের কাছে অসহায় হয়ে পড়ছে এসব সংকেত চিহ্ন। নাগরিকদের অসুবিধার কথা বিবেচনা না করে অবিবেচকের মতো নিজেদের প্রচারে ব্যস্ত নেতারা। রাজনীতির মধ্যে কোনো সততা বা নৈতিকতা বলতে নাই, কোনো ইয়াতে পোস্টার লাগিয়ে হোক আর কারো পিঠে পোস্টার লাগিয়ে হোক, তাদের পোস্টার স্বাভাবিক এবং ক্ষমতা যারা রাজনীতিবিদ আছে বা যারা এগুলো লাগায় যে এটা আসলে আমাদের দেশের জন্যই ক্ষতি, আমাদের শহরের জন্যই ক্ষতি, আমাদের শহরকে যদি রক্ষা করতে, এটা আসলে অবিবেচক। কেবল রাজনৈতিক দল নয়, নিজেদের ঢোল পেটানোতে পিছিয়ে নেই সামাজিক বা ধর্মীয় সংগঠনগুলোও। ধর্মীয় বা সামাজিক দায়িত্ব কতটা পালন হচ্ছে সে নিয়ে প্রশ্ন থাকলেও পোস্টার ব্যানার সাটানোতে পিছিয়ে নেই, ফলে পথচারীদের পড়তে হয় বিপদে। নেতারা বা মানে অন্যান্য ধর্মীয় এগুলা যে পোস্টারগুলো লাগায় এতে মানুষের ক্ষতি হইতেছে বেশি, এতে জন অনুপকৃত হইতেছে না। অনেক সময় ড্রাইভারদের কাছে আমাদের জবাবদিহি করতে হয় যে আপনার তো এখানে কোনো সাইনবোর্ড নাই, তখন আমরা দেখাই, দেখালে কি হবো যে পোস্টার দিয়ে ঢাকা থাকে, সবার মনের থেকে একটু বোঝা উচিত যে এটা একটা গুরুত্বপূর্ণ সাইনবোর্ড, যারা পোস্টারিং করতেছে আমি মনে করি যে তাদেরকে একটু সতর্ক হওয়া উচিত। অন্যদিকে ফুটপাথ গুলো সারা বছর থাকছে অবৈধ দখলে, ছিন্নমূল মানুষের কারণে একদিকে যেমন নষ্ট হচ্ছে এসব চিহ্ন, অন্যদিকে পথচারীরাও স্বাচ্ছন্দ্যে ফুটপাথ ব্যবহার করতে পারছেন না। ফুটপাথ গুলো রয়েছে যা অবৈধভাবে দখল করে রাখা হয়েছে এবং যার কারণে সবাই পরিবর্তন করা সম্ভব বলে মনে করেন সচেতন নাগরিকরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।